লাইভে যা বলতে তোরা আমি 50-60 কোটি টাকা তোমার বাড়ি না দিলে বলে আমি প্রতিদিন মদ খেয়ে মারি, এটা কোনো কথা? এসো যা মন চায় তা, 50-60 কোটি টাকা মুখের কথা? আমি আজকে সবার সামনে বলে দিতে চাই, আমি মামুনকে আমার লাইফে আর কখনো ফেরত আনবো না। আমি ওকে আমার লাইফে যাবো না এবং আমার লাইফে ওর কোনো এন্ট্রি হবে না, কোথাও আসবে না আমার লাইফে। প্রিন্স মামুন এবং লায়লার মধ্যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা ঘটার পর লায়লা সরাসরি মিডিয়ার সামনে এসে সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি আর প্রিন্স মামুনকে তার জীবনে রাখবেন না এবং তিনিও আর প্রিন্স মামুনের জীবনে এন্ট্রি করবেন না। অন্যদিকে প্রিন্স মামুন লাইভে এসে এই সম্পর্কে কি বলেছেন তা সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। যারা আমার এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমরা লায়লা লাইভটি দেখব। লায়লা লাইভটি দেখার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। লায়লা মিডিয়ার সামনে সরাসরি জানিয়ে দিয়েছেন প্রিন্স মামুনের সঙ্গে রিলেশন করার পর লায়লার পরিবার থেকে তার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। লায়লা লাইভে এসে এও জানিয়েছেন প্রিন্স মামুন তাকে স্বার্থের লোভে ব্যবহার করেছে। প্রিন্স মামুনের মায়ের চিকিৎসার জন্য লায়লা তাকে অনেকগুলো টাকা দিয়েছে। লায়লা আরও জানিয়েছে প্রিন্স মামুনের পরিবার যে বাসায় থাকতো সেই বাসার সম্পূর্ণ ভাড়ার টাকা লায়লা দিত। লায়লা এও জানিয়েছেন প্রিন্স মামুনের বর্তমান যে বাড়ি করেছে সেখানেও সে অনেকগুলো টাকা দিয়েছে। লায়লা আরও জানিয়েছেন প্রিন্স মামুন মাঝে মাঝে নেশা করত এবং যখন সে নেশায় আসক্ত থাকত তখন সে লায়লাকে মারধর করত, গালিগালাজ করত। এর আগেও নাকি প্রিন্স মামুন লায়লাকে মোবাইল দিয়ে অনেক মেরেছে। তবে এবার ঘোরার কথা বলে প্রিন্স মামুন নেশায় আসক্ত হয়ে লায়লাকে অনেক মারধর করে এবং সেটি লায়লা লাইভে এসে সরাসরি নিজে বলেছে। আমি আজকে সবার সামনে বলে দিতে চাই, আমি মামুনকে আমার লাইফে আর কখনো ফেরত আনবো না। আগেবার যখন সে চলে গেছে আমি বারে বারে গেছি, নিয়ে আসো আসো। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে আমার লাইফে যাবো না এবং আমার লাইফে ওর কোনো এন্ট্রি হবে না, কোথাও আসবে না আমার লাইফে। বলছিলাম যে মামুনের সাথে রিলেশনের কারণে আমার ফ্যামিলি থেকে আমি টোটালি আলাদা হয়ে গেছি। আমার ফ্যামিলি প্রথম থেকেই মামুনের সাথে আমার রিলেশনটা অ্যাকসেপ্ট করে নাই এবং তারা কেউ কিন্তু এখন আমার পাশে থাকবে না। কারণ হচ্ছে যে তারা আগেই বলে দিয়েছে, তারা প্রত্যেকটা কথা যেটা যেটা বলে দিয়েছে সেটা সেটা হয়ে হচ্ছে হচ্ছে হয়ে গেছে, সম্পর্ক রাখবো না। বাট আমি ফোনটা রিসিভ করিনি। আমার আর মামুন রিলেটেড কোনো কারোর সাথেই কোনো কথা বলার কোনো ইচ্ছা নাই, বিকজ এই মুহূর্ত থেকে বা কালকের ওই মুহূর্ত, কালকের এই ঘটনার পর থেকে মামুন আমার লাইফে আর নাই। আমি যেটা বলেছি, আমার লাইফে মামুনের আর কোনো এন্ট্রি হবে না। মাতলামিটা কেটে গেছে এবং তখন সে স্বাভাবিকভাবেই তার জিনিস নিয়ে চলে গেছে এবং আমিও বলছি তুমি চলে যাও। আমি আমি ওকে বলি নাই যে তুমি থেকে যাও বা ঠিক আছে। আপনার এখন লায়লা নিজের মুখ থেকে শুনেছেন সে প্রিন্স মামুনকে আর তার লাইফে এন্ট্রি করাবে না। এই সমস্ত ঘটনা কেন্দ্র করে প্রিন্স মামুন কি বলছেন তার লাইফটি দেখে আসি, চলুন। বাড়ির ধারে দিয়েছে যে বাসাটা আছে এটা আসলে লায়লার বাসা, আমার বাসা না। দেন দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমার ক্যারিয়ারে যতটা সম্মান কামাইছি, যতটা ভালোবাসা কামাইছি, সবকিছু নষ্ট করছি লায়লার সাথে সম্পর্ক করে। কারণ আমার ফ্রেন্ডদের কারণে অনেকবার ওর সাথে আমার মিউচুয়াল হয়েছে, আমার ফ্রেন্ডদের কারণে ওদের মানে অনেক কিছু। আমার ফ্রেন্ড তুমি ওরকম ব্যবহার করছো তাই তো বন্ধু ভাই পাবে, বন্ধু ভাই পাবে কেন, বাসা নিচে আসবে না কেন? তো এইসব কথাবার্তা মানে স্ল্যাং ইউজ করতে খারাপ লেগে গেছে, আমার মাথায় উল্টা গেছে। তো তখন হচ্ছে যে আমি ওরে একটা চড় মারছি, চড় মারা থামতে বলছি, ওই দেখ ও আমাকে থামছে আর ঘুরে আমাকে মনে করে কি করছে এখানে আছে। তো আমি একটা ছেলে মানুষ, আমার গায়ে যখন হাত দিছে তখন আমি না তো আমি একটু অ্যাবনর্মাল, যেহেতু একটু আমাকে বদলা হয় এটা সেটা করে আমার ফ্যামিলি বলছে ওর যা যেমন ভালো দেখে দেখে 30 সেকেন্ড মারামারি হয়েছে, 30 সেকেন্ড 30 সেকেন্ড হবে না, একটু কম হইতে পারে। বাসটার উপরে থাপড় মারা দিছে, ওর ফেসে অনেক সার্জারি করা, অনেক রকম কিছু করা। তো ওর ফেসে লাগার সাথে সাথে ওর ফেস ফুলে যায়, কালা হয়ে যায়। আমি ওরে সুযোগ দিছি, অনেক টাইম দিছি ওরে, আমি ওরে অনেক সুযোগ দিছি। তারপর লাইভে যা বলতেছে ওরে, আমি 50-60 কোটি টাকা তোমার বাড়ি না দিলে বলে আমি প্রতিদিন মদ খেয়ে মারি, এটা কোনো কথা? এটা এটাকে যুক্তির সাথে মিল ওর 14-60 কোটি টাকা আছে। প্রিন্স মামুন কি বলেছে তা আপনারা অবশ্যই শুনেছেন। তো এখানে দোষটি কার হতে পারে, প্রিন্স মামুন নাকি লায়লা, সেটি আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।